পঞ্চায়েতের বকেয়া ট্যাক্স পেমেন্ট করলে তবেই মিলছে স্বাস্থ্যসাথী কার্ড, অভিযোগ সাধারণ মানুষের। পঞ্চায়েতের বকেয়া ট্যাক্স পেমেন্ট করলে তবে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলা যাবে, এমনই অভিযোগ সাধারণ মানুষের। তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক, তাই এই প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকার শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে তাদের বেশিরভাগই আবেদন করতে সক্ষম হয়েছে, তবে চিন্তিত যাদের কাছে নেই তারা। সেই দিকে নজরে রেখে সরকারিভাবে একদিকে যেমন স্বাস্থ্যসাথী কার্ডের নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে, অন্যদিকে যে সমস্ত মানুষের ছবি তুললে কার্ড হতে পারে সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাই রবিবার পাঁচলার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 200টি স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলা হবে এমনই মাইকিং প্রচার করা হয়। সেই মতোই মানুষ ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকা মানুষকে সিরিয়াল নম্বর হিসেবে দেয়া হচ্ছে টোকেন নাম্বার, এবং এই টোকেন নাম্বার অনুযায়ী শুরু হয় কার্ডের ছবি তোলা। তার পাশাপাশি ছবি তুলতে হলে পঞ্চায়েতের নির্দেশে বকেয়া ট্যাক্স জমা করতে হচ্ছে মানুষকে। এই কোভিড পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটে বহু মানুষ, তাই যারা ট্যাক্স পরিশোধ করতে পারেননি তারা বাধ্য হয়ে বাড়ি ফিরে যান। অনেকে আবার তা পরিশোধ করলেও মন থেকে মেনে নিতে পারেননি। এই অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময় মানুষ ক্ষুব্ধ হয়ে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছে মুখ্যমন্ত্রীর এই যুগান্তকারী প্রকল্পে। মূলত মহিলাদের যে প্রকল্প সুবিধা পাবে মহিলারা, সেই প্রকল্পের সুবিধা নিতে মানুষ রীতিমত দুয়ারে সরকার যে ক্যাম্প চলছে সরকারি নির্দেশ মতো সেই ক্যাম্পে ভিড় জমাচ্ছে, আমরা সেই চিত্র দেখিয়েছি। আজ আমরা এই মুহূর্তে রয়েছি পাঁচলার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে স্বাস্থ্যসাথীর কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এই স্বাস্থ্যসাথীর ছবি তুলতে এসেই বিপত্তি পাঁচলার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতে। ট্যাক্স না পেমেন্ট করলে স্বাস্থ্যসাথী সুবিধা পাবে না, ছবি তুলতে পারবে না, মানে আপনারা বলছেন? না না, এটা এটা তো বলা হচ্ছে না। কে বলছে? সকাল থেকে বহু মানুষ বাড়ি ফিরে গেছে, ছবি তোলা হবে না, এটা ঠিক নয়। যাদের বকেয়া ট্যাক্স আছে তারা মিটিয়ে ছবি তুলবে, যারা 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 লাইনে দাঁড়িয়ে আছে তারা স্ট্রিক্টলি সবাই সবাই ছবি তুলতে পারবে, ট্যাক্স ছাড়া ছবি তুলতে পারবে। ট্যাক্স না কাটলে ছবি তুলতে দেওয়া যাবে না, এই আমি শুনছি এখানে, এখানে বলেছে। তারপরে প্রধানের সঙ্গে কথা বললাম, এখানে শুনছি এসে আমি লাইন ছিলাম, বলছিলাম ট্যাক্স না কাটলে ছবি তুলতে দেওয়া যাবে না। তারপর আমি প্রধান সাহেবের সঙ্গে কথা বললাম, পোলার সাহেবের সঙ্গে কথা বললাম, ভোরবেলা থেকে লাইন দিয়েছে কিন্তু এটা আমাদের বলা হয়নি। আমরা কিন্তু এসেছি আমাদের টাইম মতো, কিন্তু এসে আমরা পেলাম না কেন? কুপন সিস্টেম হলে আগে আমাদের বলা হয়নি কেন? ইনফর্ম করা হয়নি? হ্যাঁ, এখন শুনলাম যে ট্যাক্স কাটতে হচ্ছে, এই জিনিসটা কিন্তু ফেয়ার হবে। আমার নাম রাকেশ। যে যে আগে যে রসিদ দিয়েছিলো মানে এটাকে, কিন্তু ছবি তোলার দিনে ট্যাক্সের লাইনটা এলো কেন এইটাই বক্তব্যটা জানতে চাই। ট্যাক্সের লাইন দিলে তারপরে জিনিসটা দেওয়া হবে, এটা এটা কারণ এই লাইনটা আগে থাক। তাহলে ট্যাক্স যদি দেওয়ার কথাটা হয় এক সপ্তাহ আগে ঘোষণা করতে হবে, এটা ঠিক। কালকে কালকে হয়েছে, কালকে কালকে কে কোথাও আছে না আছে, সেই যে বাড়ির লোক আছে না আছে না, হ্যাঁ সেটা সেটা তো জানতে হবে তো। সেটা এক সপ্তাহ আগে যদি অ্যানাউন্স করে তাহলে সবাই সতর্ক হয়ে যায়। আমার নাম প্রদীপ মাঝি, গঙ্গাধরপুর। আমি প্রধানের অনুমতি নিয়ে কাটছি, আমি তো আমি তো কারো অনুমতি নিয়ে ছাড়া কাটতে হয় না। প্রধান সাহেব বলেছেন, প্রধান সাহেবের কাছে আমি না, প্রধান সাহেবকে জিজ্ঞাসা করুন, উনি যা বলার বলবেন। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমার আমার বাড়িতে কাটায় ওর কোনো ডেট নেই, না ওই বাড়িতে বাড়িতে রবিবার রবিবার ছাড়া ট্যাক্স যে কোনো দিন কাটতে পারে। ওটা প্রধান সাহেবকে জিজ্ঞাসা করুন, প্রধান সাহেব আপনি অপডেটে কাটেন? আমি প্রধান সাহেবকে জিজ্ঞাসা করুন, আপনি অপডেটে কাটেন হ্যাঁ কি না? প্রধান সাহেবকে জিজ্ঞাসা করুন, আমি কিছু কমেন্ট করতে পারবো না। আমি প্রধান সাহেব ছাড়া কিছু বলতে পারবো না। প্রধান সাহেব আজকে কাটতে বলেছে? প্রধান সাহেব ছাড়া আমি কিছু বলবো না। প্রধান সাহেব যা বলার আপনি নির্দেশে কাটছেন? প্রধান সাহেবের নির্দেশে কাটছেন? প্রধান সাহেব বলতে আজকে কাটতে আমি বলতে পারবো না। প্রধান সাহেব জানো, ওটা প্রধান সাহেবকে জিজ্ঞাসা করুন। অন্য কোনো রবিবার
কাটা না আজকে বা কাটা হচ্ছে না ট্যাক্স প্রধান সাহেবকে জিজ্ঞাসা করুন ওটা অন্য কোনো রবিবারে কাটা মানুষের অভিযোগ এটা বলছে অন্য কোনো দিন অফিসে কাটা না প্রধান সাহেবকে জিজ্ঞাসা করুন আপনার নাম আমার নাম লালমোহন গজ আপনার আপনার আপনি ট্যাক্স কাটেন পঞ্চায়েতে লাইন দেওয়ার জন্য কাজ নেই আমাদের সংসারে ছেলে মেয়ে নেই নাকি বাচ্চা নিয়ে এসে লাইন দেব আমি অসুস্থ তাকে নিয়ে আসছি ডাক্তার দেখাইনি কি মেমোটা দেখে দিয়ে যাবে নাকি আমি ট্যাক্সের ওবিল গুছিয়ে দিই জানি ট্যাক্স কেন দিতে হবে ট্যাক্স কেন দেবে আগে সপ্তাহ তো দেয় না তো এটা এটা কি আপনাদের বাধ্যতামূলক বলা হয়েছে ওগুলো হ্যাঁ বলছে তো ওরা ট্যাক্স না হলে কাগজ দেবে না আপনার নাম আমার নাম শ্রাবন্তী দাস সত্যি কার্ড ওখানে জমা দিলুম সেদিনে ফর্মটা বললে একটা কুপন দিয়েছে ওই কুপন দেখে ছবি উঠবে এখন বলছো ওতে হবে না একটা কুপন আসতে হবে এবারে কুপনটা যার কাছে জিজ্ঞেস করছি এবারে এখানে নাই ও বলে ওখানে নাই তাহলে আমরা কত জায়গায় ঘুরবো আমরা কি সেগুলো জানি আপনাকে কি ট্যাক্সের কথা কিছু জানানো হয়েছে হ্যাঁ ট্যাক্সের রসিদ কাটতে বলছে তাহলে আমার তো ট্যাক্স আমি ভাড়া বাড়ি থাকি তো আমি ট্যাক্সের রসিদ পাবো কোথায় বলছে কুপনও নিয়ে আসতে হবে ট্যাক্সের রসিদও নিয়ে আসতে হবে তবে কাটা হলে তবে দেওয়া হবে ট্যাক্স না কাটতে পারলে কি হবে আমি সেটাই তো বলছি এবার ওরা বাধ্যতামূলক ট্যাক্স কাটতেই হবে বলছে এবারে এখন কেউ বলছে যে এখন এই ঝগড়া ঝামেলা হচ্ছে বলে বলছে যে দেবে দেবে ট্যাক্সের রসিদ না দেবে তো না দেবে এই কথা বলছে আপনার নাম আমার নাম কৃষ্ণা ভূঁইয়া আমার বাড়ি এই কন্ডলপাড়াতেই ছিল আমি এখানেই ভাড়ায় থাকতাম এখন দেউলপুরে ভাড়ায় আছি এই একই অঞ্চল যেখানে আছি এই একই অঞ্চলে দাদা আজকে এখানে যে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলা হচ্ছে মানুষের যেটা অভিযোগ ট্যাক্স কাটলে তবেই স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তুলতে পারবে মানে বাধ্যতামূলক করা হয়েছে যেখানে বহু মানুষ এই মুহূর্তে এই কোভিড সিচুয়েশনে অর্থনৈতিক সংকটে ভুগছে সেই জায়গায় কী বলবেন দেখো পঞ্চায়েতে যেহেতু ট্যাক্স কালেক্টর মানে ট্যাক্স কালেকশন আমাদের কম ট্যাক্স নিয়ে আমরা কিন্তু ছবি তুলতে দিয়ে দিচ্ছি ছবি তোলা হবে কার্ডও দিয়ে দেওয়া হবে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে ট্যাক্সটা দিয়ে যায় তাতে আমাদেরও একটু পঞ্চায়েতে সুবিধা হয় কিন্তু যে মানুষের কি বক্তব্য বলছে যে ট্যাক্স না কাটলে কার্ড দেওয়া হবে না এটা ভুল যাদের যারা ট্যাক্স কাটাবে না তাদেরও আমরা দিয়ে দেবো ঠিক আছে গ্রাম পঞ্চায়েতে যে আজকে স্বাস্থ্যের ছবি তোলা হচ্ছে সেখানে বহু মানুষ যেটা অভিযোগ করছে পঞ্চায়েতের পক্ষ থেকে স্ট্রিক্টলি জানানো হয়েছে ট্যাক্স পেমেন্ট করলে তবেই স্বাস্থ্যের ছবি তুলতে পারবে না এটা ভুল কথা মানুষ ভুল বার্তা দেওয়া হচ্ছে আমরা পঞ্চায়েত থেকে বলে দেওয়া হয়েছে এবং আমি নিজের মানুষকে বলেছি যে পঞ্চায়েত থেকে যে ট্যাক্স দিলে তবে স্বাস্থ্যসাথী কার্ডে ছবি তোলা হবে এটা নয় এবং যারা যারা কাজ করছে আমার পঞ্চায়েতে যারা কাজ করছে তাদেরও বলা আছে যে ট্যাক্স যদি কেউ দেয় সেটাও হবে কেউ যদি ট্যাক্স না দিতে পারে সেও ছবি তুলবে এবং সে হাতে কার্ডটা নিয়ে যাবে কিন্তু শুরু থেকে কিন্তু এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়নি না আমরা অ্যাকচুয়ালি কালকে রাত্রিরে বা ভোরবেলা অনেকে লাইন দিয়েছে আমরা এসেছি প্রায় 8:30-9 আমরা জানি যে 11:00 থেকে অন্তত ছবিটা তোলা হবে যারা ছবি তুলবে ওনারা আসবেন সেই ভেবে আমরা 9:30-9:30 নাগাদ এসেছি এসে দেখছি যে এইরকম একটা ভিড় হয়ে গেছে সেইখান থেকে আমি আসার পর থেকে প্রত্যেক মানুষকে বলেছি যে ট্যাক্স দেবে তারও ছবি উঠবে যে ট্যাক্স দেবে না তারও ছবি উঠবে যে ছবি তুলবে সে হাতে করে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বাড়ি যাবে যেখানে বাধ্যতামূলক করা হয়েছে স্বাস্থ্যসাথীর ছবি তুলতে গেলে পঞ্চায়েতের যে ট্যাক্স সেই ট্যাক্স পেমেন্ট করতে হবে আগে তবেই ছাড়পত্র মিলবে ছবি তোলার এমনটাই নির্দেশিকা পঞ্চায়েতের পক্ষ থেকে সাধারণ মানুষের অভিযোগ তবে আমরা দেখলাম যে পঞ্চায়েতের সামনে থেকে যারা আজ ভোর রাত থেকে মানুষ লাইনে দাঁড়িয়েছে তারা যে সিরিয়ালি নম্বর কালেক্ট করার জন্য সেই সিরিয়ালি নাম্বার পেয়েছে স্বাস্থ্যের যে কুপন সেটাও রয়েছে কিন্তু ট্যাক্স পেমেন্ট না করতে পেরে বাড়ি যেতে হচ্ছে বহু মানুষকে তাদের সঙ্গে আমরা কথা বলেছি বহু মানুষ বাধ্য হয়ে চরম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ট্যাক্স কাটছে যা তাদের পক্ষে সম্ভব নয় তবুও পঞ্চায়েতের করা নির্দেশিকা সেই নির্দেশিকা মেনে স্বাস্থ্যের ছবির ছাড়পত্র মিলবে আমরা তারপর পঞ্চায়েতের যে কর্মী আছে প্রধান আছে ওনাদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু সমস্ত বিষয়টি অস্বীকার করেছেন হাওড়া থেকে পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি টাইমস বাংলা